প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব ল্যাটা মাছের ভর্তা। এই জায়গায় আমি 7 পিস ল্যাটা মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর গাগুলো একটু চিরে নিয়েছি, যাতে নুন আর হলুদ লঙ্কা এতে ঢোকে। এইবার আমি মাছগুলো একটা জায়গায় নিয়ে নিচ্ছি। নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো আমি গুঁড়ো হলুদ সামান্য, আর দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার মিশিয়ে নিতে হবে নুন, শুকনো লঙ্কা আর হলুদের সঙ্গে। এইবার আমি কিছুক্ষণ রেখে দেব। গ্যাস জ্বালে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করছি। তেল গরম হওয়ার পর মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। আমি একবারে ভাজবো না, আমি দুবারেই ভাজবো। আস্তে আস্তে করে মাছটা ভাজবো, কম আঁচে রান্নাটা করছি। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। এই রান্নাটা বেশি আজে করা যাবে না, মাছ পোড়া লেগে যাবে। এক পাশ মাছ হয়েছে, আমি মাছগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়েছে, মাছগুলো এবার আস্তে আস্তে করে তুলে নিতে হবে। মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই। মাছটা যখনই মনে করবেন সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে, তখনই মাছটা তুলে নিতে হবে। সবগুলো মাছ একইভাবে ভেজে নিয়েছি। কড়াইয়ে যতটুক তেল আছে ওই তেলে আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিলে ভর্তাটা কিন্তু খুব একটা টেস্ট আসে, গন্ধ আসে। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি, বেশি কালো করার দরকার নেই। শুকনো লঙ্কা ভাজা হয়েছে, আমি এবার তুলে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 6-7 কানা রসুন কোয়া কুচিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দেবো আমি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেমন ঝাল খান সেরকম বুঝে ঝালটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এইগুলো দিয়ে একটু আমি এগুলো সবকটা উপকরণ ভেজে নিয়েছি। এইবার মাছটা ঠান্ডা হওয়ার পর মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। মাছের কাঁটাগুলো আস্তে আস্তে করে ছাড়াবেন, যেন হাতে ফুটে না যায়। খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে, তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে কাজটা করে নিতে হবে। মাছগুলো সবগুলো একইভাবে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এই রান্নাটা কিন্তু বাংলাদেশি রান্না, আমার মা মাসিরা করে আমাদের খাওয়াতো। এই পুরানো দিনের রান্না এটা। এই রান্নাটা করে অবশ্যই খাবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের কমেন্টের আশায় থাকি। আপনাদের ভালো ভালো কমেন্ট পড়ে আমার খুবই মনে খুশি লাগে, আরও ইচ্ছা হয় নতুন নতুন রেসিপি করি। এই জায়গায় 3টে লঙ্কা আমি একটু নুন দিয়ে ভালো করে চটকিয়ে নেব। ভালো করে চটকিয়ে ঝালটা যেন ভালোভাবে ছাড়ে, নুনটা দিয়ে আমি লঙ্কাগুলো ভালো করে চটকিয়ে নিয়েছি। চটকানো লঙ্কাগুলো হয়েছে। এতে ভেজে রাখা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি সব এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব।
এতে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি, এতে কিন্তু টেস্টটা আরও বেশি বাড়াবে। এই রান্নাটা করে আপনি কিন্তু এক থালা ভাত খেয়ে নেবেন। এই রান্নাটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। এই রান্নাটা সত্যিকারের পুরানো দিনের রান্না, এখনকার মানুষ কিন্তু এই রান্নাটা অনেকেই জানে না। আজ এই পর্যন্ত রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এইবার আমি ডোগুলো করে একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দেব। একটু বড় সাইজ হয়েছে, আমি একটুখানি কমিয়ে নিচ্ছি, বেশি বড়ও হবে না, আবার বেশি ছোটও হবে না, মাঝারি সাইজ করে ডোগুলো তৈরি করে নিচ্ছি। একটা ডোতেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। রান্নাটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।